আবার হঠাৎই দুঃখের ছায়া বাংলা ছবির জগতে। বিগত বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন বাংলা সিনেমার নামকরা অভিনেতা মনোজ মিত্র। সিনেমার পাশাপাশি নাট্যজগতে অন্যতম দাপুটে অভিনেতা ছিলেন তিনি। অসংখ্য নাটক সিনেমায় তার উপস্থিতি দর্শকের মন জয় করেছে। তবে ভালো চরিত্রের থেকে বেশিরভাগ খল চরিত্রেই তাকে দেখেছে দর্শক। এবার তার জীবনে খারাপ খবর। বর্তমানে প্রচণ্ড অসুস্থ এই অভিনেতা। কলকাতার SSKM হসপিটালে ভর্তি আছেন তিনি। হার্টের সমস্যায় অনেক দিন ধরে ভুগছেন এই বর্ষীয়ান অভিনেতা। সেই জন্যই তাকে ভর্তি করা হয়। তার পেসমেকার বসানোর প্রয়োজন ছিল, ইতিমধ্যেই তা সম্পন্ন হয়েছে। তিনি কলকাতার SSKM হসপিটালে কার্ডিওলজি বিভাগে ভর্তি আছেন। জানা যাচ্ছে পেসমেকার বসানোর পরে বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেতা মনোজ মিত্রের বর্তমান বয়স 84 বছর। বাংলা স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি, অথচ বর্তমানে লোকচক্ষুর অন্তরালই কাটছে তার বার্ধক্য জীবন। কিন্তু একটা সময় পর্দায় তার উপস্থিতি সিনেমাকে সফল করতে অন্যতম প্রধান ভূমিকা পালন করত। যাই হোক, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই আমাদের প্রার্থনা। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য অনেক খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।